¿Aló? Sí, llámame hace un llamado. Ah, sí, habla, habla y acce. Hazme favor todo aquí. Ah, sí, pero ¿digo ese símbolo de Monefai? No, digo la otra, digo yo. আরে বুঝুন না, দুই পক্ষের গরম সময় তো আমার অবস্থা খাই মালুম লাফাই লাফাই ওঠে, লাফাই লাফাই ওঠে। আরে তখন উড়ে দৌড়বার কোনো যৌক্তিক কারণ আছে কিনা আমাকে সেটা বলে। কোনো কারণ নেই, আমি তো ধমকিও বসাই দিয়েছি। পরে ওর রুমে দাঁড়িয়ে যেটা না ঠিক আছে এই দিয়ে ঠিক আছে, আমি দাঁড়ানো আমি বসাই দেবো না, দেখুন আপত্তি নেই। লোকের যে হোক জনক মধ্যে খাতির নেই, তাহলে ঠিক আছে। কালকে বোধ হয় এই সিমন মিয়া মানে ওস্তাদি তো আর কি মানে সুতরাং আপনার সামনে এসে একটু একটু নিজের গুরুত্বটা বোঝানোর জন্য সুজন আপা একটা গুরুত্বপূর্ণ মানুষ, কালকে যখন তারা লাঞ্চ করেছে প্রসিকিউটরদের মানে মালুম ভাই ওর সাথে, তো সেখানে এসে আমরা যে জিনিসটা আলোচনা করেছিলাম যে আমরা নিজেরা নিজেরা মালুম ভাইয়ের সাথে উনিও ছিলেন তারিখও ছিল সেদিন যে রাত দুইটা পর্যন্ত যে বড় একটা আলোচনা হলো যে আমাদের অ্যাড্রেসটা কি হবে, তারপরে কি আসবে, কোনখানে গিয়ে এটা সাক্ষী এটা শেষ হয়ে যাবে, তারপরে হচ্ছে যে মানে আমরা কোন সাক্ষীটা দিব, এই যে এইসব যে আলোচনাটা যখন উনি উনি ওই ওনার ওই চেষ্টা করছে কিন্তু ইশারা দিছে কিন্তু উনি কারণ আমার কথা আছে আমি কথাটা বলে নিই আর কি। এইটা সুলতান আপা খুবই রিয়াক্ট করেছে যে আমার সামনে আমাকে তো দেখানোর কিছু নাই, তারপরে হচ্ছে যে আমার সাথে ছেলে মেয়েরা আছে তারা আমরা তাদেরকে বিশ্বাস করি কিন্তু এইগুলো তো আমি জানতে আসি নাই, আপনার প্রসিকিউশনের স্ট্র্যাটেজিতে কি হবে সেইটা কেন আমাকে মানে আমার সামনে এবং আমাদের সামনে এইরকম একটা কনফ্লিক্ট এরকম একটা প্রেক্ষিতে কেন বলা হলো। পরে কালকে আমি ওনাকে খুবই দ্রুত মেসেজ দিয়েছি আর কি যে আপনি আজকে আসবেন আর মালুম ভাইরাও নিয়ে আসেন, তো মালুম ভাইয়ের সাথে তো আমার আগেই কথা হয়ে রয়েছে, মালুম ভাই আসছে তখন আমি ওনাকে বলছি এরকম ব্যাপার, এটা তো আমরা সেদিন কিন্তু আলোচনা করেছি স্পেসিফিক্যালি যেখানে আমরা তিন চারজন পাঁচজন লোক ছাড়া আমরা কিন্তু যারা আপনারা কোর প্রসিকিউটর তিনজন চারজন আছেন যারা তারা আর আমরা হইলাম এই দুইজন, এর বাইরে কিন্তু কেউ জানবে না। এটা এটা কি করে এটা আপনি মানে এটা যে প্রথম বলছি এটা আমরা এরকম জানছি এটা সত্যি কথা, এই ধরনের কথাবার্তা গুলো যেগুলো আসলে বলার কথা না সেগুলো কেন বলা হয়েছে আর কি। তখন উনি অলমোস্ট ইনোসেন্ট একটা প্লে করতেছে যে দেখেন গোলাম ইব্রাহিম থেকে আমি খুবই পরিষ্কার করে বুঝালাম যে এই বড় কেসটা সম্পর্কে এই যে তিন চারজন আপনারা যারা কোর প্রসিকিউটর আছেন এদের বাইরে যদি থার্ড পার্সনও থাকে তখন এগুলো নিয়ে আপনারা আলোচনা করবেন, একদম আলোচনা করবেন, মানে এই আলোচনা গুলো আমাদের স্ট্র্যাটেজিক আলোচনা গুলো যেন কোনো অবস্থাতে বাইরে না যায়, কিন্তু ওই ওই মানে হয় অত গুরুত্ব বুঝে নেয় অথবা নিজের গুরুত্বটা একটু জাহির করতে চায় গুরুত্বপূর্ণ ব্যক্তির সামনে সুলতান কামালের মতো একটা মানুষের সামনে যে আমরা আমি যে কি টাইপের, এটা এটা একটু মানে এই এই জিনিসগুলো এখন তো আমরা ওনার সামনে এখন তো ওনাকে তো আমরা অলমোস্ট বাদ মানে আমরা ঠিক করছি যে আমরা মোটামুটি আবার এই মানে ওল্ড গ্রুপ আবার মানে এই চারজনের গ্রুপ আবার রিঅ্যাক্টিভেটেড হবে মানে হয়ে গেছে আর কি, ভালোই হয়েছে হয়েছে আবার ব্যক্তি সবাই ফর্মে চলে আসছে যে যতটুকু পারে ম্যাক্সিমাম সময় দিবে, মৌসিনা হচ্ছে বিলিয়াতে শুরু করছে বিলিয়ার নাকি ডিরেক্টর আমি এটা জানতাম না, উনি রহমান কে বহিষ্কার করে দিয়েছে এটা জানতেন আপনি, উনি রহমান নাকি বহুদিন আগে বহিষ্কৃত এখন মানে অ্যাক্টিং ছিলেন ডিরেক্টর ছিলেন শাহিন মালিক এখন ওনাকে মানে কনফার্ম করছে আর কি, আমি জানতাম মানে উলিউর রহমানের বোধ একটু ফাইন্যান্সিয়াল ইয়ে হয়েছে আর কি, সে ওইখানে ওই জয়েন্ট ক্রিমিনাল তার কিছু রিসার্চ করতে বলছে আর কি, আজ রিসার্চ দুইটা পেপার করতে হবে কি করতে হবে না করতে হবে, তার প্লেনটিও সময় আছে ওইখানে এই মুসিনা
মানে দিনের বেলাতেও প্রচুর কাজ করতে পারবে। এবং রাতে যদি থাকতে হয় যদি মানে যদি বেশি রাতে প্রয়োজন পড়ে তাহলে বিশেষ করে আপনার সাথে যেখানে ফিজিক্যালি যাওয়ার প্রয়োজন পড়বে রাত্রে আর কি, সেটা আগে জানলে সে এ করে ফেলবে বলছে। হয়তো আমাদের মিটিংটি মানে মানে গ্রুপটাকে আবার চাঙ্গা করা গেছে আর কি, মানে ব্যাক টু ফর্মে চলে আসছে। এই যে এই সিমন টিমন এরা আসলে এফিসিয়েন্ট না, এরা কিন্তু ঝামেলা করার ব্যাপারে খুবই এফিসিয়েন্ট, আবার ভালো মানে ভেতরে নাম লিখেছে আর কি। এবারে উনি ঠিক প্রসিকিউশন নিয়ে দেখি ইন্টারেস্টেড না, ও থেকে যে ওনার ওই উনি যে চেষ্টা করবে, এরপর এটা পরিষ্কারই বোঝা যাচ্ছে যে উনি নির্বাচনের জন্য চেষ্টা করবে। এখানে চেষ্টা করছিল ওই যে ইলেক্টেড বা সিলেক্টেড ইয়ে হওয়ার জন্য ডিস্ট্রিক্ট চেয়ারম্যান, সেটা হলো না। এমন ভাবে এমন ভাবে কেমন লোকদের দিল আর কি, যে শুধু প্রসিকিউশন সাথে যদি একটু এফিসিয়েন্ট লোকদের হাতে পড়তো না, তাহলে কিন্তু এদেরকে বেশিরভাগই প্রসিকিউটররা আসলে গুড লয়ারের সংজ্ঞায় পড়ে কি না, যে যে এরিয়াতে ভিতরেই পড়ে না। এবং এই যে ডানার ব্যাপারে যে একটা উৎসাহ সেটাও নাই, ডেডিকেশনটাও নাই, তো এই সব কিছু মিলে টিলে অন্য কেরিয়ার মানে কেরিয়ার খারাপ না মানে আপনার কথা হচ্ছে এই যে ঘটনা হলো যে প্রসিকিউশনে আমি যে একটা মহা জাতীয় গুরুত্বপূর্ণ একটা যে ঐতিহাসিক একটা দায়িত্ব নিয়েছি আমি, কিন্তু ওনারা তো আসলে প্রাইভেট লাইফেও কিন্তু ওনারা কোনো সিরিয়াস কেস করে নাই কখনো, মানে আপনি যখন উনি তো নিজেই স্বীকার করে আর কি, মানে সবাই লয়ার হয়েছে কিন্তু লয়ার কিন্তু ওই লয়ারই আর কি, মানে ঘোরা মানে লয়ার এখানে খুব সিরিয়াসলি কেস করছে, বড় ক্রিমিনাল ল কেস করছে অথবা গুরুত্বপূর্ণ ক্রিমিনাল কেস করছে, এরকম মানুষের পরিমাণ খুবই কম। আবার আবার দুই একটা যেটা ওইদিকে যেগুলো আছে সেগুলো কিন্তু দে আর নট রিয়েলি মানে ডেডিকেটেড আর কি। এখন পর্যন্ত আমি আপনাকে বলতে চাই উদাহরণটা এই যে এই কাছে যে লন্ডনের কাছে যে এই দুজন বাদল মিয়া, বাদল মিয়া রিকোয়েস্ট করে পাঠাইছে যে আমরা যেন তাদেরকে ব্রিফ করে দেই হোল প্রসেসটা সম্পর্কে, বুঝছেন তারপরেও যেভাবে প্রচেষ্টা আগাচ্ছে সেটা এটা হলো আমাদের ফাইনাল কথা হলো এটাই অলওয়েজ যে প্রচেষ্টা এইটা ডিসপাইট এভরিথিং আমরা কিন্তু কখনোই বিশ্বাস করি নাই যে বাংলাদেশে বিচার হবে একদিন, আমরা কিন্তু এইটা অলমোস্ট দাবি হিসাবেই থাকবে এবং আমরা ক্যাম্পেইন করেই যাবো আর কি। দ্যাট ওয়াজ অ্যাট বেস্ট আমাদের ইচ্ছা ছিল আর কি, মানে আমাদের প্রত্যাশা ছিল। আমার মনে হয় না যে কেউই করতে পারবে যে আমরা জানতাম যে বিচার হবে একদিন, এত বছর ধরে কোনো খবর নেই আর কি। তো দ্য ফ্যাক্ট যে এখানে বিচার শুরু হয়েছে এটা একটা বিরাট মানে বিরাট একটা ব্যাপার মানে স্ট্রিমেন্ডাসলি হিস্টোরিক দিক থেকে।